আজকে পুরান ঢাকার চুড়িহাট্টায় যে আগুনের ঘটনা ঘটেছে গত রাত 10:30 দিকে, সেই আগুনের সূত্রপাতের পর থেকে যে মানুষটি পুরো ঘটনা সচক্ষে দেখেছেন এমন একজন মানুষের আমরা সন্ধান পেয়েছি। তিনি চুড়িহাট্টা মসজিদের সংলগ্ন মাদ্রাসায় আছেন এবং তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। বুঝুন, আপনি গতকালকে রাতে আগুন যখন শুরু হয় তখন আপনি কোথায় ছিলেন এবং কিভাবে আগুনের সূত্রপাত হয় বলে আপনার মনে আছে? আমি তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হোটেলের দোতলায় ছিলাম। খ্রিস্টানদেরকে বেতন দেওয়া হয়েছে, সবার ইয়া বুঝাই দিছি। তো এই সময় সব কিছু শেষ হওয়ার পর হঠাৎ দেখলাম বিকট এক শব্দ। এটা আনুমানিক কয়টার দিকে? এই 10:30-10:30 মাঝামাধি যে কোনো একটা সময় হবে, ঘড়ি খেয়াল করি নেই, এই সময়ের মাঝখান দিয়ে হবে। তো শব্দটা পাওয়ার মনে মনে ভাবছিলাম হয়তো ট্রান্সফরমার বাস্ট হয়েই থাকে, ওইটাই হয়েছে। কিন্তু যখন চতুর্দিকে দেখি অন্ধ এই আলোর লেলিহান শিখা উঠতেছে, তখন আর মুহূর্তের মধ্যে এক মিনিটের আপনি এই জায়গা থেকে কতখানি দূরত্বে ছিলেন? ও, আমার এই জায়গাটা এখান থেকে মূলত যেখানে পরে জানতে পারছি যেখানে সিলিন্ডার বাস্ট হয়েছে, গাড়িতে সিলিন্ডার ছিল, ওই সিলিন্ডারটা বাস্ট হয়েছে, তো ওটা আমার থেকে প্রায় 20-25 হাত দূরে হবে। মানে খুব কাছাকাছি আর কাছাকাছি রাস্তার এই পার আর ওই পার, আমি গাড়িটা এই বিল্ডিংয়ের কাছে ছিল, তো ওইটাই বাস্ট হয়েছে। এরপর ট্রান্সফরমার বাস্ট হইলো, এরপরে আরও যা ওই পাশে ছিল ওই যে পারফিউম সেন্টেরিয়া, ওই এই এই যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি, যে ভবনটা নিয়ে মূলত যে ভবনটা পুরো একেবারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ভবনটাকে পারফিউমের কারখানা ছিল। হ্যাঁ, দোতলা কারখানা, গোডাউন ছিল, এখানে মজুত করা হতো চায়না বা বিভিন্ন জায়গা থেকে অনেক পারফিউম এখানে মজুত করা হতো। আমরা দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে অসংখ্য পারফিউমের পুড়ে যাওয়া বোতল আপনারা এখানে দেখতে পাবেন। পুরো রাস্তা চারপাশ পারফিউমের বোতলে একেবারে সয়লাভ হয়ে গেছে। সেই ভবনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে এই পারফিউমের ভেতরে যে স্পিড কিংবা যে স্প্রে রয়েছে সেই স্প্রের কারণে আসলে দ্রুত ছড়িয়ে আওয়াজ হয়েছে, পটপট করে ফুটছে একের পর এক হাজার হাজার বোতল। এটা অনেকটা পটকা ফোটার মতো শব্দ, হয়তো মনে হয় বিল্ডিংটা ভেঙে ভেঙে পটাচ্ছে। তো মানুষের কুদিকে যাবে এরকম তো সময় আগুন লাগলে আগুন দেখা যায়, কিন্তু এই আওয়াজে আরো ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি করছে। কোন গাড়িটা থেকে আগুনটা শুরু হয়েছিল আপনার ধারণা? ওই রাজমহলের সামনে পিকআপ থেকে শুরু হয়েছে। ওই পাশে সব প্লাস্টিক দানার কারখানা, মার্কেট, এগুলো ধারণা করা হচ্ছে পিকআপ থেকে আগুনটা শুরু হওয়ার পরে। হ্যাঁ, শুনতে পারছি, ধারণা কি সবার থেকে জানতে পারছি, কারণ এখানে এরকম আওয়াজ হয়ে তো আর কিছু। এখানে কয়টা ভবনে মূলত আগুন লেগেছে চারপাশে? আমরা প্রথমে ছাদে নিয়ে গেছি বাচ্চাদেরকে, ওই ছাদ থেকে পাশের বিল্ডিং এ, এরপর ওই সাইডে, এরপর দেখতেছি আগুনের লেলিহানের দিকে চাপতে আছে, পরে ছেলেপেলেদেরকে নিয়ে রাস্তায় বাইর হয়ে পাশে ওই জল্লার ওই সাইডে ছেলে। কিন্তু মসজিদের তো কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয়নি? মসজিদের আগুনে তাপ এই গ্যালারগুলো ভাঙছে এতটুকুই, আর মসজিদ থেকে পানি দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের ওই ট্যাঙ্কি থেকে পানি দেওয়া যতটুকু চেষ্টা করছে, আল্লাহ তালা মসজিদের কোনো তাহলে এই গ্যালারগুলো ভাঙছে এতটুকুই। আগুনের তাপে গ্লাসগুলো ভেঙে পড়ে। এখানে ওই সময় মানুষজন সমাগম ছিল কেমন? মানুষ তো ওই সময় যেহেতু 4 দিনের বন্ধ, 21 ফেব্রুয়ারি বন্ধ, শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, লম্বা একটা ছুটি, সরকারি ছুটি, এভাবে সব মিলে অনেকে বাড়তি ছুটি এভাবে নিয়ে, কিন্তু ঢাকার বাইরে যে মালগুলো আমাদের বাইর হয় এগুলো তো আজকে যেহেতু আজকের দিন বন্ধ, গতকালকে রাত্রে ট্রান্সপোর্টে সব পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে রোডটা জাম হয়ে গেছে, এই গাড়িগুলো দেখতেছেন ঢাকার চুড়িহাট্টায় যে গতকাল রাতে আগুনের যে ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা শুরু থেকেই যে কজন সাংবাদিক কভার করছেন তার মধ্যে একজন যমুনা টেলিভিশনের রিপোর্টার মনিরুল ইসলাম, আমরা এখন তাকে পেয়েছি এবং তার কাছ থেকে
সেই শুরুর সময় থেকে এখন পর্যন্ত আপনার দেখা কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের দর্শকদের জন্য, ইত্তেফাকের দর্শকদের জন্য। আপনি প্রথমে এসে আসলে তাৎক্ষণিকভাবে আপনার চোখে কি পড়েছিল? আসলে এই রাস্তাগুলো সরু, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং এই সরু রাস্তায় যখন শুরুতেই আমরা যখন ঘুরতে যাই, এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দাঁড়ানো ছিল, অ্যাম্বুলেন্স দাঁড়ানো ছিল, এবং এইখানে একটু বাধাপ্রাপ্ত হল। এই পুরো এলাকাতে একেবারে লাল বর্ণে, লাল আভায় ভরা ছিল কিন্তু, এবং সেই সেই আভাটি আমরা যখন ভেতরে যাই, এবং আমার সৌভাগ্য যে আমি ঢুকেই যে ভবনটিতে আগুন লেগেছে, ওয়াহিদ ম্যানশন, রাজমহল হোটেলের যে ভবনটি, হ্যাঁ, সেই ভবনের ঠিক একদম এই বরাবর না, ঠিক তার সামনের একটা দুইতলা ভবনের ছাদের উপর থেকে আমি ওটা একেবারে প্রত্যক্ষ করি। এবং আপনি যেটা আসলে এখানে এসে দেখেছেন, এই হৃদয় বিদারক দৃশ্য একটা, কারণ শুরুতেই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে যে মানুষের মৃতদেহ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। মানে তার মানে ব্যাপারটা এটা যে এই এলাকার রোডটা অনেক বেশি সরু হওয়ার কারণে, এবং মানুষ সহজে বের হয়ে যাওয়ার উপায় না পেয়ে আসলে মানে হতাহতের সংখ্যা বেড়েছে। এবং হতাহতের সংখ্যা বাড়ার প্রধান কারণ হচ্ছে ওই যে ওখানে রাসায়নিক যে দ্রব্যগুলো যেগুলো ছিল, পারফিউম এবং অন্যান্য, হ্যাঁ, এবং হচ্ছে যে গাড়ির সিলিন্ডার থেকে বিস্ফোরণটা মূলত হয়, তো এবং তার পাশেই ওই হোটেলের আগুনের সিলিন্ডার, চুলার 40 সিলিন্ডার ছিল, এবং আশেপাশে আরও কয়েকটি প্রাইভেট কার ছিল, মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের তেল ছিল, এবং আশেপাশে যতগুলো ছোটোখাটো যতগুলো গোডাউন ছিল সবগুলোই কিন্তু রাসায়নিক দ্রব্য দিয়ে ভরা, এবং যে কারণেই কিন্তু একেবারে মুহূর্তে আমরা যেটা দেখেছি যে আগুন একেবারে নিঃশেষ করে দিয়েছে সবকিছু। এবং ওই উপরের যে ওয়াহিদ ম্যানশনের যে ভবনটি আমরা দেখেছি, যে ওই ভবনের অধিকাংশ জুড়ে, 90% জুড়ে কিন্তু ওই গোডাউন দিয়ে ভরা, অল্প কয়েকটি বাসাবাড়ি আছে। সুতরাং ওই কারণে কিন্তু ফায়ার সার্ভিস শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে হিমশিম খেয়ে গেছে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো তো এই ভেতর পর্যন্ত আনতে পারেনি, ওইভাবে তারা আনতে পারেনি, যতটুকু তারা মোটামুটি যান প্রান্তে চেষ্টা করেছে যতটুকু তারা আনতে পেরেছে, কিন্তু ওই যে ভেতরে গোডাউন থাকে, রাসায়নিক দ্রব্য থাকে, কিন্তু তারা পারেনি। তো একটি দৃশ্য আসলে, এই দৃশ্য আসলে না বললে নয় যে ঠিক ভোরবেলা যখন ফজরের আজান হয় তখনও কিন্তু ভেতরে তিনতলায়, চারতলায়, দুইতলায় আগুন জ্বলছিল, এবং ফজরের আজান দিল, ফজরের নামাজ হলো, নামাজের পরে মাইক, মসজিদের প্রধান যে মাইক, ওই মাইকে করে সবাই এক কাতারে বসে দোয়া মোনাজাত, এটা আপনি প্রত্যক্ষ করেছেন? এটা প্রত্যক্ষ করেছি এবং এটা আমি কভার করেছি, এবং ওই সময় এই চকবাজারের পুরো এলাকায় একটাই শব্দ, সবাই এই মোনাজাত করছে, সবাই ওই মোনাজাতে কান্নায় ভেঙে পড়েছে, ব্যালকনিতে, বারান্দায়, ছাদে, ফায়ার সার্ভিসের সদস্য যে যেখানে ছিল, এই নিচে যারা আগুনের পাশে ছিল কাজ করছে, এই দৃশ্য আসলে না দেখলে বলে প্রকাশ করা, তখন এই মোনাজাতে কিন্তু অংশ নেয় যে এই মানুষগুলোকে স্থানীয়, এবং নিহত মানুষ যেটা ধারণা করা হচ্ছে প্রথমেই এই যে গলিতেই কিন্তু মারা গেছে, এবং এরা কেউ কেউ পথচারী, কেউ রিক্সা চালক, কেউ কিন্তু অন্য কেউ গোডাউনে কাজ করতো কর্মচারী বা শ্রমজীবী, এরকমই হবে। আর যেটি ধারণা করা হচ্ছে বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে 70 জন নিহত মারা গেছে। আপনার কি মনে হয় যে ভেতরে কি আরো মৃতদেহ, ওইভাবে বাসাবাড়ির সংখ্যা কম, এই কারণে ভেতরে ওইভাবে আটকে পড়ার সংখ্যাটা আমরা ওইভাবে, আমার যেটা মনে হয়েছে যে ভেতরে উপরের ওয়াহিদ ম্যানশনের উপরে ওইভাবে গোডাউনের মধ্যে তার মানুষ থাকে, কয়েকটি বাসাবাড়ি আছে, হয়তো সেগুলোতে আটকে থাকতে পারে। এখন বাদ বাকি আমি আসলে নিখোঁজের সংখ্যা কেমন পেয়েছেন? নিখোঁজের এটা আসলে এখানে তো বলা যাবে না, এটা হাসপাতালে গেলে হয়তো অনেকে, যারা হাসপাতালে ভিড় করছে এখানে হয়তো, আর যে 70 জন মারা গেছে বা যে কয়জনই মারা যাবে এখানে, তাদের অস্তিত্ব আসলে খুঁজে পাওয়া একটু দুষ্কর হবে, একেবারে চিনে নেওয়াটা দুষ্কর হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনি পুরোটা কভার করে তারপরে সফল।